মহাভারত হল একটি ধর্মীয় পাঠ্য বা মহাকাব্য এবং হিন্দু ধর্মাবলম্বীদের জীবনে এর তাৎপর্য বিশাল। এই মহাকাব্যতে পঞ্চ পাণ্ডব বা পাঁচ ভাই বেশ বিখ্যাত এবং তারা নম্র ও সম্ভ্রান্ত। পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির হলেন বড় ভাই এবং তিনি ছিলেন মহৎ চিন্তাধারার ব্যক্তি। ঋষি ব্যাস এবং ভগবান কৃষ্ণের মতে যুধিষ্ঠির ছিলেন একজন শক্তিশালী রাজা, কিন্তু তার নম্রতা ছিল সাধারণ মানুষের মতো। এই পঞ্চ পাণ্ডব বা পাঁচ ভাই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে বহু বছর ইন্দ্রপ্রস্থ ও হস্তিনাপুরে শাসন করেছিলেন, কিন্তু তারপরে তাদের কি হয়েছিল? বন্ধুরা, আমাদের আজকের ভিডিওই আমরা সেইটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। আমাদের আজকের ভিডিওই আমরা আপনাদের বিস্তৃতভাবে বলবো যে পঞ্চ পাণ্ডব বা পাঁচ ভাই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুর শাসন করেছিলেন ঠিকই, কিন্তু তারপরে তাদের কি হয়েছিল, এই পঞ্চ পাণ্ডব কীভাবে মারা গিয়েছিলেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি আমাদের ভিডিও আজকে প্রথম দেখে থাকেন অথবা যারা নতুন আমাদের চ্যানেলে আজকে এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের পর বহু বছর ইন্দ্রপ্রস্থ ও হস্তিনাপুর শাসন করেছিলেন। একদিন ঋষি বেদব্যাস পাঁচ ভাইকে বলেন, একমাত্র উত্তরাধিকার পরীক্ষিতের হাতে রাজ্য হস্তান্তর করে তাদের প্রস্থান করতে। দ্রৌপদী ও পাণ্ডবগণ এতে সম্মত হন এবং সেই মতো পরীক্ষিতের রাজ্যাভিষেকের পরে পাণ্ডবগণ ও দ্রৌপদী পার্থিব ইচ্ছা ও প্রলোভন থেকে দূরে সরে মহাপ্রস্থানের জন্য যাত্রা করেন। বলা হয় যে যাত্রাপথে যুধিষ্ঠিরই সকলকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে ছিলেন অন্য চার ভাই, ভীম, নকুল, অর্জুন ও সহদেব, এবং একদম শেষে ছিলেন দ্রৌপদী। বিশ্বাস করা হয় যে তাদের যাত্রাপথে একটি কুকুর তাদের পিছু নিয়েছিল। পথমধ্যে একে একে চার ভাই ও দ্রৌপদীর পতন ঘটতে থাকে। দ্রৌপদী যখন মৃত্যুবরণ করেন তখন ভীম তাকে হারানোর শোকে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন, দ্রৌপদী কেন মারা গেলেন? এতে যুধিষ্ঠির জবাব দিয়েছিলেন, অর্জুনের সঙ্গে তার অত্যধিক অনুসঙ্গ ছিল এবং এটি দ্রৌপদীর ব্যর্থতার কারণ। কিছুক্ষণ পরে সহদেব মারা যান এবং দুঃখিত ভীম যুধিষ্ঠিরকে তার ভাইয়ের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে যুধিষ্ঠির বলেন, তার বুদ্ধিমত্তার অহংকার তার ব্যর্থতা ছিল। এরপর যখন নকুল মারা যায় তখন ভীম এর কারণ জিজ্ঞাসা করলে যুধিষ্ঠির বলেন, নকুল নিজের সুন্দর চেহারার প্রশংসা করতেন, এটিই ছিল তার ব্যর্থতা। কিছুদূর যাওয়ার পরেই মৃত্যুমুখে পতিত হন অর্জুন। শোকার্ত ভীম অর্জুনের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির এর প্রত্যুত্তরে বলেন, তিনি ছিলেন উজ্জ্বল কিন্তু গর্বিত এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী, এটি ছিল অর্জুনের ব্যর্থতার কারণ। এবার এলো ভীমের পালা। তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত। মৃত্যুর আগে ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, হে জ্যেষ্ঠ, আমার ব্যর্থতা কী ছিল? এর উত্তরে যুধিষ্ঠির বলেন, তুমি নিজে শক্তি নিয়ে গর্বিত ছিলে এবং ক্ষুধার্ত লোকেদের না দিয়ে অতিরিক্ত পরিমাণে খেয়েছিলে, এটিই ছিল তোমার ব্যর্থতা। যুধিষ্ঠির তার কাছের এবং প্রিয়জনদের হারিয়েও যাত্রা চালিয়ে যান। সেই সময় দেবরাজ ইন্দ্র তার রথে চেপে স্বর্গ থেকে নেমে আসেন এবং যুধিষ্ঠিরকে তার সঙ্গে যেতে বলেন। কিন্তু যুধিষ্ঠির বলেছিলেন,
দ্রৌপদী এবং আমার ভাইদের ছাড়া আমি কিভাবে স্বর্গে যেতে পারি। এ সম্পর্কে ইন্দ্র তখন তাকে বলেন, তারা মৃত্যুর পর সকলেই ইতিমধ্যে স্বর্গে চলে গেছেন, এখন সময় এসেছে আপনার স্বর্গে ওঠার। এরপর যুধিষ্ঠির স্বর্গে যেতে রাজি হন এবং তার সঙ্গে কুকুরটিকেও নিয়ে যেতে চান। কিন্তু ইন্দ্র যুধিষ্ঠিরকে বলেন যে তিনি কুকুরসহ স্বর্গে প্রবেশ করতে পারবেন না। কিন্তু যুধিষ্ঠির ছিলেন ধর্মের মানুষ এবং তাই তিনি ইন্দ্রকে বলেন যে ভক্তকে ছাড়া স্বর্গে প্রবেশ করলে তা পাপ হবে, তাই তিনি ভক্তকে ত্যাগ করবেন না। এই শুনে ধর্মদেবতা কুকুরের রূপ পরিত্যাগ করে নিজ রূপ ধরে যুধিষ্ঠিরকে বলেন যে যুধিষ্ঠির, তোমার সমান স্বর্গে কেউ নেই। যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করে তার ভাইদের দেখতে চাইলেন। দেবদূতরা তাকে বললেন তার ভাইরা এখানে নেই। তখন তার কারণ জিজ্ঞাসা করলে দেবদূতরা তাকে নরকে নিয়ে যান। সেখানে ভাইদের দেখতে পেয়ে যুধিষ্ঠির স্বর্গে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। এই সময় ইন্দ্র তাকে বলেন যে যুধিষ্ঠির অশ্বত্থামার মৃত্যু সংবাদ নিয়ে দ্রোণাচার্যের সঙ্গে প্রতারণা করেছিলেন, তাই তাকে কৌশলে নরক দর্শন করানো হল। এরপর যুধিষ্ঠির পাণ্ডবদের নিয়ে স্বর্গে প্রবেশ করেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন বা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই রকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।